দেবাশিস এক্সক্লুসিভ চ্যানেলের পক্ষ থেকে সকল ছাত্র ছাত্রীকে স্বাগত জানাই আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার দু হাজার বাইশ ভূগোলের পেজ নম্বর চারশো চব্বিশ এবং চারশো পঁচিশ পৃষ্ঠার এমসি এবং এসএকিউ প্রশ্ন উত্তর নিয়ে ইতিপূর্বে ভূগোলের আগের সেটগুলোর আমি শর্ট প্রশ্নের উত্তরের সমাধান দিয়েছি তোমরা যদি সেই সমাধানের ভিডিওগুলি না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে সরাসরি সেই সমাধানের ভিডিওগুলি দেখে নেবে আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এখন তোমরা প্রথমে এমসি প্রশ্নগুলো আছে সেই এমসি কি প্রশ্ন উত্তরগুলি লক্ষ্য করো প্রথমে রয়েছে এক দশমিক এক বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস হল সূর্য অর্থাৎ অপশান ক সঠিক উত্তর এক দশমিক দুই অবরোহণ ও আরোহণের সম্মিলিত ফল হল পর্যায়ন এক দশমিক তিন পশ্চিমবঙ্গের কোন জেলায় ক্ষয়সীমা রয়েছে পূর্ব মেদিনীপুর এক দশমিক চার মহাদেশীয় হিমবাহের বরফ মুক্ত পর্বত শৃঙ্গকে বলে নুনাটাকস। অর্থাৎ অপশান খ সঠিক উত্তর এক দশমিক পাঁচ মরু অঞ্চলের শুষ্ক নদী খাতকে বলে ওয়াদি এক দশমিক ছয় হিমালয়ৰ উচ্চতম অংশ হ'ল হিমাদ্ৰি অৰ্থাৎ অপশন ঘিকোত্তৰ এক দশমিক সাত ভাৰতৰ বৃহত্তম কয়াল হ'লে ভেম্বানাদ অৰ্থাৎ অপশন ঘিকোত্তৰ এক দশমিক আঠ ভাৰতে পশ্চিমী ঝঞা দেখা যায় শীতকালে এক দশমিক নয় গংগা সমভূমিৰ নবীন পৰিগঠিত মাটি বল হয় খাদাৰ অৰ্থাৎ অপশ্যন ঘিক উত্তৰ এক দশমিক দহ কোন মৃত্তিকাই সৰলবৰ্গীয় উদ্ভিদ ভাল জন্মায় পডচল মৃত্তিকাই এক দশমিক এঘাৰ কোনটি ভাৰতে বাগিচা ফচল নহয় এখনে যে অপশ্যনো ৰৈছে অৰ্থাৎ ৰাবাৰ বাগিচা ফচল নয় অৰ্থাৎ অপশ্যন গ এক দশমিক বাৰ উদীয়মান শিল্প হ'ল পেট্ৰ' ৰসায়ন শিল্প অৰ্থাৎ অপশ্যন ঘ সঠিক উত্তৰ এক দশমিক তেৰ ভাৰতৰ সৰ্বাধিক স্বাক্ষৰ ৰাজ্য হ'ল কেইল এক দশমিক চোদ্দ সোনালী চতুর্ভোজ বিষয়টি কোন ব্যবস্থার সাথে সম্পর্কিত সড়ক পথ এরপর বিভাক্ষ দুই দশমিক এক নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ যেকোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও প্রথম রয়েছে দুই দশমিক এক দশমিক এক নীলনদের বদ্বীপ ধনুকাকৃতি বদ্বীপ এটি শুদ্ধ দুই দশমিক এক দশমিক দুই হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট আংশিক জলমগ্ন উপত্যকাকে বলে ফ্রিয়ড এটিও শুদ্ধ দুই দশমিক এক দশমিক তিন আঁধির অপর নাম নর ওয়েস্টার এটি অশুদ্ধ কেননা তোমরা জানো যে কালবৈশাখীর অপর নাম নর পরের প্রশ্ন রয়েছে দুই দশমিক এক দশমিক চার রেটুন শব্দটির সাথে গম ফসল জড়িত এটিও অশুদ্ধ কারণ রেটুন শব্দটির সাথে আখ বা ইক্ষু ফসল জড়িত দুই দশমিক এক দশমিক পাঁচ ভারতের প্রাচীনতম ও একক বৃহত্তম শিল্প কার্পাস শিল্প এটি শুদ্ধ দুই দশমিক এক দশমিক ছয় কলকাতায় ভারতের সর্বপ্রথম মেট্রো রেল চালু হয় এটিও শুদ্ধ দুই দশমিক এক দশমিক সাত মানুষের বন্টনগত তারতম্যের সূচক হল জনঘনত্ব এটিও শুদ্ধ এরপরে দুই দশমিক দুইয়ে রয়েছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করে যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও প্রথম রয়েছে দুই দশমিক দুই দশমিক এক সমুদ্রে ভাসমান বরফ স্তূপকে ড্যাশ বলে এই ড্যাশটিতে বসবে হিমশৈল দুই দশমিক দুই দশমিক দুই কেরলের মালাবার উপকূলের বালিয়াড়িকে স্থানীয় ভাষায় থেরিস বলে অর্থাৎ এই ড্যাশটিতে বসবে থেরিস দু দশমিক দুই দশমিক তিন মৃত্তিকাতে ড্যাস চাষ প্রসিদ্ধ না জাফরান চাষ প্রসিদ্ধ দু দশমিক দু দশমিক চার মরু অঞ্চলের উদ্ভিদের অপর নাম হল জাঙ্গল উদ্ভিদ বা জেরোফাইট উদ্ভিদ দু দশমিক দুই দশমিক পাঁচ ড্যাস প্রদেশে সর্বপ্রথম কফি গাছের সন্ধান মেলে এটা হবে ইথিওপিয়ার কাফা প্রদেশে দু দশমিক দুই দশমিক পাঁচ দক্ষিণ ভারতের ম্যানচেস্টার হলো কোয়েম্বা দু দশমিক তিন দশমিক সাত দক্ষিণ পূর্ব রেলপথের সদর দপ্তর হচ্ছে কলকাতা এরপর দু দশমিক তিনে রয়েছে একটি বা দুটি শব্দে উত্তর দাও যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও প্রথম রয়েছে দু দশমিক তিন দশমিক এক নদীর গতিবেগ দ্বিগুণ বাড়লে বহন ক্ষমতা কত বৃদ্ধি পায় নদীর গতিবেগ যদি দ্বিগুণ বাড়ে তাহলে তার বহন ক্ষমতা চৌষট্টি গুণ বৃদ্ধি পায় দু দশমিক তিন দশমিক দুই পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ হল হুবার্ড দু দশমিক তিন দশমিক তিন সাহারায় বালুকাময় মরুভূমি কি নামে পরিচিত সাহারায় বালুকাময় মরুভূমি আর্গ নামে পরিচিত দুই দশমিক তিন দশমিক চার কর্ণাটকে আম্রবৃষ্টি কী নামে পরিচিত কর্ণাটকে আম্রবৃষ্টি চেরি ব্লসম নামে পরিচিত দু দশমিক তিন দশমিক পাঁচ কোন উদ্ভিদের মূল অভিকর্ষের বিপরীতে মাটির উপরে উঠে আসে ম্যানগ্রোভ বা লবণাম্ব উদ্ভিদের মূল অভিকর্ষের বিপরীতে মাটির উপরে উঠে আসে দুই দশমিক তিন দশমিক ছয় স্থানিকতার তত্ত্বটি কার শিল্প স্থানিকতার তত্ত্বটি হচ্ছে আগস্ট লসের দুই দশমিক তিন দশমিক সাতে রয়েছে ভারতে সাক্ষরতার হার কত ভারতে সাক্ষরতার হার চুয়াত্তর পয়েন্ট শূন্য চার পার্সেন্টেজ দু দশমিক তিন দশমিক আট ভারতের নগরায়নের একটি সমস্যা উল্লেখ করো ভারতের নগরায়নের একটি সমস্যা হলো অপরিকল্পিত নগরায়ন এরপরে বাম দিকের সাথে ডান দিকের গুলি মিলিয়ে লেখ বাম দিকে রয়েছে হীরাকুন্দ বাঁধ নিউমুর চার্নোজেম আর ভারতের ডেট্রয়েট আর ডান দিকে রয়েছে নিমজ্জিত বদ্বীপ চেন্নাই মহানদী আর হচ্ছে প্যাডোকেল হীরাকুন্দ বাঁধ গড়ে উঠেছে মহানদীর উপর অর্থাৎ অপশন তিন আর নিউমুর হচ্ছে নিউ উমজ্জিত বদ্বীপ অর্থাৎ অপশান ওয়ান আর চার্নজম হচ্ছে প্যাডোকেল আর ভারতের ডেট্রেড বলা হয় চেন্নাইকে অর্থাৎ অপশান দুই